শেখ হাসিনাকে নিয়ে তথ্যচিত্র তাও আবার প্রেক্ষাগৃহে শুভ মুক্তি হবে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের ঠিক আগের দিন সাতাশ সেপ্টেম্বর হাসিনা এ ডটার স্টেল তথ্যচিত্রের ট্রেলার প্রকাশিত হয় ট্রেলারে দেখা যায় ছুরি হাতে কেউ একজন তাড়া করছে দুই আট পাঁচ শূন্য তিন নম্বর প্লেটের গাড়িও দেখা যায় ট্রেলারে দেখ টেলার দেখে অনেকের মনে প্রশ্ন জাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার জীবন সংগ্রামের সেই এই নম্বর প্লেটের গাড়ির কী সম্পর্ক দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের সেই তথ্যচিত্রে ট্রেলারে কিছু পরিষ্কার করা হয়নি ছুরি হাতে তাড়া করা সেই ব্যক্তি আর গাড়ির রহস্য উন্মোচিত হবে আর মাত্র ছয় দিন পর ষোলো নভেম্বর ঢাকা চট্টগ্রামে চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি সত্তর মিনিটের তথ্যচিত্র হাসিনা ই ডটার স্টিল সেদিন ঢাকা ও চট্টগ্রাম দর্শক জেনে যাবেন টেলার থেকে নিজেদের মনে জমে থাকা সব প্রশ্নের সব জবাব হাসিনা ই ডটার স্টেল চলচ্চিত্রের মুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতা রেজাউল রহমান খান সবাই আজ শুক্রবার সকালে প্রথম আলোকে তিনি ১৬ নভেম্বর আমরা ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কথা জানান ঢাকায় স্টার সিপ্লেক্স যমুনা ব্লকবাস্টার মধুমিতায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আর ঢাকার বাইরে ছবিটি চট্টগ্রামে সিলভার স্ক্রিনে দেখানো হবে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাসিনা এ ডটার স্টেল তথ্যচিত্র রীতিমতো ভাইরাল হয় তথ্যচিত্র সংশ্লিষ্ট থেকে শুরু করে সাংসদ মন্ত্রী এবং রাজনীতিকরাও তাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে তা শেয়ার করেন মুক্তির পর থেকে সবাই পুরো তথ্যচিত্র দেখার অপেক্ষায় ছিলেন এবার তাদের অপেক্ষা শেষ হতে যাচ্ছে চারটি গৃহে হাসিনা এই ডটার স্ত্রিল তথ্যচিত্রের মুক্তি প্রসঙ্গে বিপুল বললেন তথ্যচিত্রের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে আমরা শুরুতে তাদের ছবিটি দিয়েছি যারা আগ্রহ দেখিয়েছেন আর দর্শকের আগ্রহ কেমন তা দেখতে চাই দর্শক যদি আগ্রহী হয় পরে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়াবো আপাতত চারটি প্রেক্ষাগৃহে দর্শক দেখুক এরপর দর্শকের চাহিদা উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব পিপলু বললেন আমাদের এখানে প্রেক্ষাগৃহ দর্শক তথ্যচিত্র দেখে অভ্যস্ত না বড় বড় উৎসবগুলোতেই সাধারণত তথ্যচিত্র দেখি তবে আমরা এই তথ্যচিত্র বানিয়েছি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি দর্শকের এ ধরনের ছবি দেখার অভিজ্ঞতা হওয়া প্রয়োজন হাসিনা এই ডটার স্টেল চলচ্চিত্রের বা তথ্যচিত্রের বিশেষ বিভিন্ন উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে তিনি মনে করেন বিশ্বের বড় বড় উৎসবগুলোতে এই তথ্যচিত্রের ভালো করার মতো অনেক উপাদান রয়েছে এদিকে ষোলো নভেম্বর মুক্তির আগে ছবিটি একটি প্রিমিয়ার শোর আয়োজন করার পরিকল্পনা আছে জানা গেছে এই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছেন পরিচালক রেজাউল রহমান খান পিপলু তিনি হাসিনা চরিত্রটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায় কখনো বঙ্গবন্ধুর মেয়ে বা কারো বোন কখনো একজন নেতা বা পুরো দেশের আপা হিসেবে এবং সব কিছুর উঠতে তার ব্যক্তি সত্তাকে সত্তর মিনিটের এই চলচ্চিত্রে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যদের দেখা যাবে উঠে আসবে শেখ হাসিনার সাধারণ জীবনের অসাধারণ কিছু মুহূর্ত যেখানে তিনি কখনো মেয়ে কখনো মা কখনো বোন আবার কখনো আমজনতার নেত্রী যাকে ঘিরে এই ছবিটি তিনি ছবিটি দেখেছেন পিপলু বললেন প্রধানমন্ত্রীকে এখন আনুষ্ঠানিকভাবে দেখানোর পরিকল্পনা করিনি যাকে নিয়ে এই ছবি তার সঙ্গে নিয়ে দেখার আগ্রহ তো থাকে সেটা আমরা এখনও ঠিক করিনি হয়তো হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামের নানা দিক হাসিনা এই ডটার স্টিল তথ্যচিত্রে উঠে আসা এটি নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে বলে জানান পিপলু তিনি বললেন আমি আসলে এই মুহুর্তে ছবিটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ভালো লাগছে এই ভেবে এত বড়ো একটা গল্প শেষ করতে পেরেছি আমার ধারণা এটা অনেক দিন ধরে দেখার মতো একটা ছবি এই ছবির একটা আবেদন তৈরি হবে ছবিটি এমন একজন মানুষকে ঘিরে তৈরি যিনি কোনো না কোনোভাবে দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে জড়িত এখন পর্যন্ত দেশি কিংবা বিদেশি লোকজন যারা ছবিটি দেখেছেন তারা বলেছেন ছবিটা ছবি হিসেবে দেখার জন্য যথেষ্ট যোগ্য গবেষক প্রতিষ্ঠান সি আর আই ও অ্যাপল বক্স ফিল্মসের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে ডকু ড্রামা হাসিনা এ ডটার স্টেল দুই বছরের গবেষণা ও তিন বছরের নিরলস প্রচেষ্টায় এই ড্রামা নির্মিত হয়েছে আবহ সঙ্গীতের কাজ করেছেন কলকাতার দেবজিৎ মিশ্র চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সাদিক আহমেদ প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন শেখ হাসিনা হাসিনা এ ডটার স্টেল এই ছবিটি দেখতে আপনারা আপনাদের কাছের কোনো প্রেক্ষাগৃহে চলে আসেন দেখতে পারবেন তো এ পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ